শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ডিএ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিও মেটানি নিয়ে নবান্ন কি জানালো এবং মামলাকারীদের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে একই সঙ্গে মন্তব্য করা হয়েছিল ডিএ হল একজন কর্মচারীর মৌলিক অধিকার সেই সময়সীমা আজই শেষ হচ্ছে এরই মধ্যে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য আগের নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে আদালতের দরজায় গিয়েছে নবান্ন ফলে কর্মচারীদের বকে আর ডিএ পাওয়ার সম্ভাবনা এখনই নেই রাজ্য সরকারের তা স্পষ্ট কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ফে রিভিউ পিটিশন করেছে নবান্ন হাইকোর্ট সেই মামলা গ্রহণ করেছে সেই মামলার নিষ্পত্তি হবে কেউ কেউ জানে না বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় হয় সেই বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল যে রাজ্য সরকারের কি দিয়ে দেওয়ার মতো আর্থিক অসঙ্গতি আছে জবাবে মন্ত্রী বলেন যা হবে পরবর্তীকালে দেখতে পারবেন এরপর তিনি আর এই বিষয়ে কথা বাড়াননি প্রসঙ্গত উল্লেখ রাজ্যের পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট ডিএ মামলার রাজ্য সরকারের রিভিউ পিটিশন আজ গ্রহণ করেছে আদালত আগামী উনত্রিশে আগস্ট বিচারপতি হরিশ ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ রিভিউ পিটিশনের শুনানি হবে আগামী উনিশে আগস্টের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া একত্রিশ শতাংশ ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্গ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সেই নির্দেশের পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে আদালতের দরজায় গিয়েছে নবান্ন এবার আমরা দেখে নেব মলয় মুখোপাধ্যায়ের ফেসবুক থেকে আমরা এটা পেয়েছি কি বলা হয়েছে দেখুন ডিএ মামলার রায় কার্যকর করার সময়সীমা আজ অর্থাৎ উনিশ আর দু হাজার শেষ হচ্ছে খবরের প্রকাশ সরকার রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবারও আদালতে শরণাপন্ন হয়েছে অর্থাৎ সরকার সরাসরি আদালতের রায়কে উপেক্ষা করে হাত গুটিয়ে বসে থাকার সাহস দেখাতে পারেনি তবে সরকার যে পুনর্বিবেচনার আবেদন করেছেন সেই বার্তা মামলা করি সংগঠন হিসাবে আজও আমরা কিছু জানতে না পারার কারণে আদালত অবমাননার নোটিশ বাই নেমে মুখ্য সচিব অর্থাৎ এবং অর্থ সচিবের কাছে পৌঁছে যেতে চলেছে তবে আমাদের আইনজীবীদের মতে সরকার নির্দিষ্ট সময়ের আগে পুনর্বিবেচনা মামলার কপি সার্ভ করতে বাধ্য দ্বিতীয়ত আদালত পুনর্বিবেচনা মামলা গ্রহণ করবেন কি করবেন না তা আদালত আদালতেরই বিচার্য বিষয় তবে আমরা প্রস্তুত সরকারকে ডিএ দিতেই হবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা জানানো হয়েছে যাই হোক যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট হলের সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ